প্রখ্যাত গীতিকার সুরকার ও সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল আর নেই সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া। বেড়েই চলেছে নির্মাণ সামগ্রী রডের দাম, সপ্তাহে বেড়েছে 1 থেকে 4.5 হাজার টাকা। নিয়ন্ত্রণে উদ্যোগ নেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। চাঁদপুরের মেঘনা নদী থেকে অবৈধভাবে উত্তোলন করা হচ্ছে বালু, হুমকির মুখে সেচ প্রকল্পের বাঁধ নির্বিকার, কর্তৃপক্ষ। এবং বিপিএলে দুপুরে খুলনা টাইটানসের মুখোমুখি রংপুর রাইডার্স, সন্ধ্যায় ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে লড়বে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি সাবরিন শাকামিন। এবারে বিস্তারিত। প্রখ্যাত সঙ্গীত পরিচালক, গীতিকার ও সুরকার, বীর মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল আর নেই, ইন্নালিলা হে ওয়াই নাইলা হেরাজিউন। আজ ভোরে রাজধানীর বাড্ডাতে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 63। তার পালস না পাওয়া যাওয়ায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। গেল বছর তার হার্টে 2টি রিং বসানো হয়েছিল। আহমেদ ইমতিয়াজ 1971 সালে মাত্র 15 বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশ নেন। গুণী শিল্পী, 21শে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং রাষ্ট্রপতির পুরস্কার সহ অন্যান্য অসংখ্য পুরস্কারে ভূষিত হন। দর্শক, এই মুহূর্তে শিল্পীর আফতাবনগরের বাসায় আছেন সহকর্মী সোহেল রানা, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। রানা, রানা গুনিয়ে শিল্পীর অকালে চলে যাওয়ায় তার দীর্ঘ দিনের সহকর্মী এবং সংস্কৃতি অঙ্গনের মানুষজন কি বলছেন এবং সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনে কি ব্যবস্থা রাখা হয়েছে আমাদের জানাবেন। মিম, আপনি জানেন যে সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল আজ ঠিক ভোর 5টার দিকে তিনি হৃদরোগের ক্রিয়াযন্ত্র বন্ধ হয়ে তিনি মারা যান এবং এখান থেকে আয়শা মেমোরিয়াল হাসপাতালে ঠিক সকালে তাকে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখান থেকে ডাক্তাররা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এবং সে তারপর থেকে তার যে নিজ বাসা আফতাবনগর, এই আস্তা আফতাবনগরে তাকে আনা হয়েছে। এখন এখান থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, এখানে থেকে তাকে নিয়ে যাওয়া হবে বারডেমের হিমঘরে এবং সেখানে রাখা হবে এবং তারপরে কিন্তু তার বিষয়ে সিদ্ধান্ত হবে যে আসলে শহীদ মিনারে নিয়ে যাওয়া হবে কি না, কিংবা কখন তার দাফন সম্পন্ন করা হবে বা কোথায় দাফন হবে। এখন পর্যন্ত সেই বিষয়টি এখান থেকে সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং পরিবার থেকে আমরা যতটুকু জানতে পেরেছি তারা এখনও এটা নিয়ে আলোচনা চলছে যে তাকে আসলে পরবর্তী কার্যক্রমগুলো কি হবে। তবে একটি বিষয়, এখানে তাকে দেখতে সঙ্গীত অঙ্গনের অনেকে এসেছেন এবং তারা তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে আসলে একজন গুণী সঙ্গীত পরিচালক এবং তিনি আসলে তার যে কর্ম, তার গুণে কিন্তু তিনি মহিমান্বিত হয়ে আছেন এবং তার যেই যে চলে যাওয়া এটা কিন্তু অপূরণীয় ক্ষতি হিসেবেই দেখছেন তারা এবং বলছেন যে তিনি যে সৃষ্টিকর্ম রেখে গেছেন, আসলে তিনি যা করে গেছেন এগুলো আসলে মানুষ মনে রাখবে। তবে এখন পর্যন্ত তিনি যে কর্ম, সৃষ্টিকর্ম রেখে গেছেন, তোর এই অকালে চলে যাওয়া সেটি আরও অপূরণীয় ক্ষতি হিসেবে দেখছেন। তবে এখন পর্যন্ত আমরা যদি দেখেছি অনেকে আসছেন, সঙ্গীতাঙ্গনের অনেকে আসছেন তাকে শ্রদ্ধা জানাতে, তাকে শেষ দেখতে এখানে আসছেন, তার বাসায় হাজির হচ্ছেন এবং এরপরে আসলে আনুষ্ঠানিক যে প্রক্রিয়া সম্পন্ন সেগুলো শেষ হলে আমরা আসলে তার মৃত্যুর যে তাকে যে সমাহিত করা হবে সেই বিষয়টি নিশ্চিত করতে পারবো। তো মিম, এই ছিল এখন আমার কাছে থাকা সর্বশেষ খবর। ধন্যবাদ রানা আপনাকে। দর্শক, এতক্ষণ আহমেদ ইমতিয়াজ বুলবুলের আফতাবনগরের বাসা থেকে জানাচ্ছিলেন সহকর্মী সোহেল রানা। বেড়েই চলেছে নির্মাণ সামগ্রী রডের দাম। গেল এক সপ্তাহে বিভিন্ন মানের রডের দাম বেড়েছে
টন প্রতি 1,000 থেকে 1,500 টাকা। এজন্য আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বৃদ্ধিকে দায়ী করছেন বাংলাদেশ ইস্পাত প্রস্তুতকারক অ্যাসোসিয়েশন। আর প্রকৌশলীরা বলছেন, দাম বাড়ানোর এমন অজুহাত নিয়ন্ত্রণে উদ্যোগ না নিলে সংকটে পড়বে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সহ নির্মাণ অবকাঠামো। রিপোর্ট করছেন জাহিদ রহমান। সরকারের নানা উন্নয়ন প্রকল্পগুলো এগিয়ে চলছে দ্রুতগতিতে। পদ্মা সেতু, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসের মতো বড় বড় প্রকল্প এখন দৃশ্যমান। রয়েছে ছোট বড় ফ্লাইওভার সহ নানা অবকাঠামো প্রকল্প। এসব অবকাঠামো উন্নয়নে নিয়মিত যোগানের বড় একটা অংশ জুড়ে রয়েছে নির্মাণ সামগ্রী, রড ও সিমেন্ট। বর্তমানে দেশের 34টি সিমেন্ট ও 45টি ইস্পাত প্রতিষ্ঠানে নিয়মিত উৎপাদন অব্যাহত থাকলেও চাহিদা মাত্র 60%। চাহিদার বিপরীতে সরবরাহের ঘাটতি না থাকলেও বেড়ে চলেছে নির্মাণ সামগ্রী, রডের দাম। গেল 1.5 বছরে কয়েক দফা দাম বৃদ্ধিতে যেমন উন্নয়ন খরচ বেড়েছে, তেমনি মুখ থুবড়ে পড়েছে অনেক ব্যক্তি মালিকানাধীন অবকাঠামো। বর্তমানে মিলগেটে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি টন সাধারণ গ্রেডের 400 ওয়াট MS রড বিক্রি হচ্ছে 51 থেকে 52 হাজার টাকায়, যেখানে গেল সপ্তাহে ছিল 47 থেকে 47.5 হাজার টাকা। সে হিসেবে দাম বেড়েছে 4,000 থেকে 4,500 টাকা। একই সময়ে সেমি অটো 60 গ্রেড বা 500 ওয়াটের সিলযুক্ত রডের দাম টনে বেড়েছে 3,000 টাকা। আর বিভিন্ন ব্র্যান্ডের 60 গ্রেডের প্রতি টন রড 1,000 টাকা বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে 60 থেকে 63 হাজার টাকায়। দাম বাড়লেও বিশ্বের অন্যান্য দেশের তুলনায় নির্মাণ সামগ্রীর দাম তুলনামূলক বাংলাদেশে কম বলে দাবি এই অ্যাসোসিয়েশন নেতার। যে স্টিল তৈরির জন্য যে কাঁচামালটা, সেটা পৃথিবীর অন্তত মিনিমাম 50টা কান্ট্রির উপর আমরা নির্ভরশীল। অনেক কান্ট্রিতে এই মুহূর্তে যে তাদের উৎপাদন বা কালেকশন সম্পূর্ণ বন্ধ, বিকজ ওইখানে স্নোফল হচ্ছে, র মেটেরিয়াল সাপ্লাই পাচ্ছি না। র মেটেরিয়াল সাপ্লাই শর্ট হয়ে যায় মানে বাজারে কিছু প্রভাব পড়ে। এখনও আমাদের দেশে যে স্টিলের প্রাইস আছে পার্শ্ববর্তী ভারত, কোরিয়া, জাপান, চায়না, ওই সেই তুলনায় আমাদের দেশে এখনও স্টিলের বাজার অত্যন্ত সহনশীল এবং রিজনেবল প্রাইসে যাচ্ছে। এমন লাগামহীন দাম বৃদ্ধি বন্ধে সরকারকে এখনই উদ্যোগ নেওয়ার পরামর্শ এই স্থপতির। জাহাজ ভাঙা শিল্পের কারণে আমাদের একটা কাঁচামালের সরবরাহ যেমনি করে রয়েছে, তেমনি করে আমদানি তো সরকার অতীতে এই ধরনের ঘটনার কারণে একটা পুনর্ব্যবস্থার মধ্যে দিয়ে সহজতর করার পরেও এই দ্রব্যমূল্য, অর্থাৎ এই কাঁচামালের কারণে যে দ্রব্যমূল্যের উচ্চ মাত্রা, তার নিয়ন্ত্রণে সরকারের তেমন নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে বলে মনে হচ্ছে না। নির্মাণ ব্যয় কমাতে এখনই এই খাতের প্রতি সংশ্লিষ্টদের নজর দেওয়ার তাগিদ এই নির্মাণ প্রকৌশলীর। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। চাঁদপুরের মেঘনা নদী থেকে অবৈধভাবে উত্তোলন করা হচ্ছে বালু। একটি চক্র দীর্ঘদিন যাবৎ বালু উত্তোলন করায় হুমকির মুখে পড়েছে সেচ প্রকল্পের বাঁধ। প্রশাসন বলছে, বারবার নৌযান জব্দ করা হলেও বন্ধ করা যাচ্ছে না বালু চুরি। চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার শরীফ চৌধুরীর তথ্যচিত্রে জানাচ্ছেন অভি ইসলাম। চাঁদপুরের মেঘনা নদীতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার দিয়ে চলছে বালু উত্তোলন আর বিক্রয়। দীর্ঘদিন থেকে বালু চুরি করায় সরকার বঞ্চিত হচ্ছে লাখ লাখ টাকার রাজস্ব থেকে। এদিকে বালু উত্তোলন করায় ভাঙনের হুমকির মুখে পড়েছে চরের আশ্রয়ণ প্রকল্প, মেঘনা ধনগোদা সেচ প্রকল্পের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, ইকোনমিক জোন ও প্রস্তাবিত হাইটেক পার্ক সহ চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকার ঘর বাড়ি ও ফসলি জমি সব ভাঙিয়ে নিয়ে যাবে। বর্তমানে এখনই ঝুঁকিপূর্ণতে আছে, বসতবাসীর জন্য খুবই হুমকির মুখে পড়েছে। এর আগে বালু উত্তোলনের প্রতিবাদ করায় মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান আজহারউদ্দিন খুন হয়েছেন একটি সিন্ডিকেটের হাতে। বালু উত্তোলনকারীদের ধরতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সদস্যকেও প্রাণ দিতে হয়েছে। সেই সঙ্গে বিভিন্ন গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণ গেছে দুইজনের। এখানে আশ্রয়ণ প্রকল্পগুলি এবং নদীর পাড়ের মানুষ এইগুলি যে কোনো সময় এই বালু, অবৈধ বালু উত্তোলনের কারণে এগুলি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। বিভিন্নভাবে জরিমানা এবং কারাদণ্ড দিয়ে সেটি ব্যবস্থা নিচ্ছি এবং এই ব্যবস্থা কার্যক্রম আমরা চিন্তাভাবনা করছি আরও জোরদার করে এটিকে আরও নিয়ন্ত্রণের আওতায় নিয়ে আসার। বালু উত্তোলন বন্ধে কার্যকর উদ্যোগ দেখতে চায় এলাকাবাসী। অভি ইসলাম, টিভি। মাঘের শুরুতেই উত্তরের জেলাগুলোতে পড়েছে হাড় কাঁপানো শীত। শীতের প্রকোপ আর ঘন কুয়াশায় বিপাকে পড়েছেন গাইবান্ধার শ্রমজীবী মানুষেরা।
কনকনে ঠান্ডার কারণে বোরো ধানের চারা বিবর্ণ হয়ে নষ্ট হতে চলেছে। এতে বোরো চাষ ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। ঘন কুয়াশার প্রচণ্ড শীতে কাঁপছে উত্তরের জেলা কুড়িগ্রাম। রাতে প্রচণ্ড ঠান্ডা এবং সকালে ঘন কুয়াশায় থেমে গেছে খেটে খাওয়া মানুষের স্বাভাবিক জীবন। সূর্য ডোবার পর খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের হচ্ছেন না। একই অবস্থা চুয়াডাঙ্গায়। মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। দিন দিন তাপমাত্রা হ্রাস পাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। জেলা সদর হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর সংখ্যা, এদের মধ্যে শিশু বৃদ্ধই বেশি। দর্শক, শীতের পরিস্থিতি জানাতে নওগাঁ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল হক সোহাগ। সোহাগ, শীতে দেশের উত্তরের জনপদ নওগাঁর বিপর্যস্ত জনজীবনে সবশেষ কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ দীপ। নওগাঁয় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.2 ডিগ্রি সেলসিয়াস, আজকে কিন্তু সেটা বেড়ে কিন্তু 10.8 ডিগ্রি সেলসিয়াস এসে উঠেছে। নওগাঁয় শীতের তীব্রতা গতবারের শীতের তুলনায় একেবারেই কম। গতবার শীতের যে তীব্রতাটা ছিল, কুয়াশা, ঘন কুয়াশায় নওগাঁ ছিল, সেই বিষয়টা এবার নাই। এবং আরেকটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি যে নওগাঁয় এবার শিশুদের যে শীতের রোগ, এটা কিন্তু একেবারে নেই বললেই চলে। মিম, ধন্যবাদ সোহাগ আপনাকে। দর্শক, এতক্ষণ নওগাঁ থেকে জানাচ্ছিলেন সহকর্মী আরিফুল হক সোহাগ। সংবাদ শেষ করব শীতের অন্যতম অনুষঙ্গ খেজুরের রসের খবর দিয়ে। শীতের অন্যতম অনুষঙ্গ খেজুরের রস। লালমনিরহাটে খেজুরের রস দিয়ে মানসম্মত গুড় তৈরি করছেন অনেকে। খাঁটি রসের গুড় কিনতে ভিড় জমাচ্ছেন বিভিন্ন জেলার ক্রেতারা। এতে লাভের মুখ দেখছেন গুড় ব্যবসায়ীরা। লালমনিরহাটের স্টাফ রিপোর্টার হাসানুল আজিজের সহায়তায় সুরাইয়া মনির রিপোর্ট। দেশীয় সবজির মধ্যে অন্যতম পরিচিত নাম গাজর। উত্তরাঞ্চলের অনেক জেলায় এর চাষ হয়। সম্প্রতি লালমনিরহাটের কৃষকরাও ঝুঁকছেন এ শস্য উৎপাদনে। সেখানকার কৃষক গাজর চাষে কৃত্রিম সারের পরিবর্তে ব্যবহার করেন প্রাকৃতিক জৈব সার। এতেই বাজিবাদ করছেন বেশিরভাগ চাষি। জৈব সারের মধ্যে গাজর চাষাবাদ হয়ে যায়, খরচ কম, গাজরটা আবাদ করি বেশি, 40-50 মণ পর্যন্ত হয় এবং বাজার মূল্য মোটামুটি লাভবান। গাজর গাছ গবাদি পশুর খাবার আর এর শিকড় জৈব সার হিসেবে ব্যবহৃত হয়। এই সবজি চাষে কীটনাশক ব্যবহারের প্রয়োজন নেই বলে জানান কৃষি কর্মকর্তারা। গাজর চাষাবাদের জন্য যে প্রযুক্তির প্রয়োজন, আধুনিক কলাগুলি প্রয়োজন। হালকা কুয়াশা আর খেজুর গাছ থেকে গাছের রস নামানো, শীতের ভোরে গ্রামের পরিচিত দৃশ্য। টাটকা রস গাছিরা পৌঁছে দেন বাড়ি বাড়ি। জমানো রস দিয়ে ব্যবসায়ীরা তৈরি করেন গুড়। লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন গ্রামে এখন ধুম পড়েছে গুড় তৈরির। প্রতিদিন শত শত খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে গুড় তৈরি করছেন ব্যবসায়ীরা। ভেজাল মুক্ত খেজুরের গুড় কিনতে গ্রামেই হাজির হয়ে যাচ্ছেন বিভিন্ন জেলার ক্রেতারা। খেজুর গাছ থেকে রস নামাচ্ছে, সেই রস থেকে খাঁটি গুড় তৈরি করতেছে, আমরাও সেই গুড় নেওয়ার জন্য অনেক দূর থেকে আসছি। ব্যবসায়ীরা আসিয়ে এখান থেকে গুড় প্রতিদিন কিনে কিনে নিয়ে যায়। এই খেজুর গুড় তৈরি করে অনেকেই আর্থিক দিক দিয়ে অনেক আয় হচ্ছে। গুড় তৈরিতে ফরমালিনের ব্যবহার কঠোরভাবে তদারকি করা হচ্ছে বলে জানালেন জেলা বিপণন কর্মকর্তা। গুড়ের মান সম্পন্ন খুবই ভালো, আমরা নিজেও এখানে যাচ্ছি, তাদেরকে তদারকি করতেছি, তারা কোনো ধরনের ফরমালিন ব্যবহার করে কিনা এটা আমরা নিজেও দেখতেছি এবং মার্কেটও গত বছরের চেয়ে এবার মার্কেট খুব ভালো পাচ্ছে। ভেজাল মুক্ত খেজুরের গুড় তৈরি অব্যাহত রাখতে সরকারি সহায়তা চান উদ্যোক্তারা। সুরাইয়া মুন্নি, আরটিভি। শেষ করছি সকালের সংবাদ। শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো আরও একবার। প্রখ্যাত গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল আর নেই সংস্কৃতি অঙ্গনে, শোকের ছায়া। বেড়েই চলেছে নির্মাণ সামগ্রী রডের দাম, সপ্তাহে বেড়েছে 1-4,500 টাকা, নিয়ন্ত্রণে উদ্যোগ নেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। চাঁদপুরের মেঘনা নদী থেকে অবৈধভাবে উত্তোলন করা হচ্ছে বালু, হুমকির মুখে সেচ প্রকল্পের বাঁধ নির্বিকার কর্তৃপক্ষ। এবং বিপিএলে দুপুরে খুলনা টাইটান্সের মুখোমুখি রংপুর রাইডার্স, সন্ধ্যায় ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে লড়বে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
সকালের সংবাদ এ পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে।